নির্বাচনে তো আমার সাথে কিছু বাতলা মারছই নই এবার সংসদে গেছি না নি এবার যারা ফুটবলের সাথে দুর্নীতিতে আছেন তারারে বাতলা মাইরা চাইলে দিব আমি যেখানে আমার সিট পড়ছে এখান থেকে এই কোনা যা দেখা যায় আপনার প্রধানমন্ত্রীরে আমার চোখাচোখি হয় প্রধানমন্ত্রীর সাথে আমি চান পাইল খানে খানে কইয়া দিব নেত্রী আমরা জগন্নাথপুরের বল বেচতে লাগছে এরার অফিসার অন লাগত আমার সোনাঘাট মাধবপুরের বল বেচতে যারা এরার অফিসার দিব আপনারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এটা ফুটবল হোক যে কোনো এলাকায় দুর্নীতি হোক আমি ব্যারিস্টার সুমন আপনাদের সাথে আছি আমি ব্যারিস্টার হিসাবে সুপ্রিম কোর্টে আমার যা যা লাগে আপনারা সুপ্রিম কোর্টে আমি থাকি কোনো যদি বড় দুর্নীতি হয় যেমন আমার এলাকাতে এখন কি তার সিস্টেম হয়েছে আমি আপনারা শুনাই আপনার উর উলো ফুলাই না আমার এলাকার ফেসবুকের মধ্যে ফেসবুক চিনানি ফেসবুকের মধ্যে রাস্তার গান চলে পুরো ফুলাইন দে মেসেজ দেয় আমার ফেসবুকে ভাই সুমন ভাই রাস্তার কামের মধ্যে কাটিং কাটিং করতেছে পাতলা হইলে কাম করতেছ আর রাস্তার কাম পাতলা হইলে মারই আমি এমপি এখন এলাকা তো লাগে না মাইন্ডে এমনি আমার মেসেজ দিয়া দেয় আমি জায়গার থেকে বলি আর কাটিং কাটিং দিয়া দেয় তোমাদের সম্মানিত এমপির কাছে ফেসবুকে লেখবাই অত্যন্ত ভালো মানুষ আপনাদের এমপি আমার সাথে ওনার প্রতিদিনই দেখা হয় সংসদ ভবনে উনি অত্যন্ত ভালো মনের মানুষ উনারেও যদি রাস্তা আমি আজকে আইবার সময় দেখলাম বাকি রাস্তা রাস্তা উল্লেখ করতে গেছে রাস্তা একবারে মিলাইয়া আমি কই কেন খেয়াল নাইনি জিগাই নানি যে খেয়ে তুলছ আমি আশ্চর্য হয়েছি পুরা রাস্তাটা কোনাটার মধ্যে চিন আমার পনেরো মিনিট দেরি সে খালি চিনের লাগে আমার ইচ্ছা আছে নাই বলে একটা লাইভ করে দিলাম দেখে লাইভ করলে কোন নেতার বিরুদ্ধে যাইব বেটা আমার তুই নিলি বই কেন জানিও না কেনার বিরুদ্ধে যাইব তখন তার সিনিয়র না এরপরে বেটা কলার দিলে আমি মামুন রে ধন্যবাদ জানা এইরকম একটা ফুল আছে যে আমার এলাকার থাকতো কতদিনে আমি বঙ্গবন্ধু বড় একটা আয়োজন করছে আপনারা তারে সহযোগিতা করবা এইরকম মানুষ যারা বাহির থেকে প্রবাসী আছে আপনারা যদি প্রবাসী একটু সুযোগ দেন সরকার লাগতো না সরকার ছাড়া ওই আপনারা এলাকা তো প্রবাসী দিয়ে উন্নতি করা সম্ভব প্রবাসীদেরকে সম্মান দেন আমরা সোনাঘাট মাধবপুর আমরা প্রবাসীদেরকে আনতেছি আইনা বলতেছি তোমার পাবেন না আমি ইস্যু করে দিন তুমি কারণ সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না আপনাদেরকে আপনাদের যারা ধনী আছে তাদেরকে কাজে লাগাইতে হবে আমি নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আর আমার সোনাঘাট মাধবপুরের মানুষের জন্য দোয়া করবেন যাতে আমি যে প্রত্যাশা নিয়ে এরা আমার এমপি বানাইছে এই প্রত্যাশা যেন আমি পূরণ করতাম পারি যে প্রত্যাশা যেন পূরণ করতাম সামনে করতাম আমারে এমপি বানাইছে 8 লাখ লোকের কয় লাখ 8 লাখ নারী বার্ষিক কম বলতেছেন 1000 কত দিচ্ছেন 1000 এই 1000 আমি 8 লাখ লোকে পাইতে দিতাম সামনে এরপরে
আগামী 11 তারিখ আমরা দুবাই যাইতেছি ফুটবল খেলতে। এই এপ্রিলের 11 তারিখ
কুবাই যাইতেছি আর আমি চেষ্টা কইরা যাইতেছি আমার রাখা টার্গেট নিছি 5000 ছেলে রে আমি ইন্টারনেটে ফ্রিল্যান্সিং শিখাইবো এখন আপনারা আসলে জইবা যে আমার নির্বাচনের সময় 40টা ফেসবুক পেজ যেগুলা মনিটাইজ হইছে এখন জিগাইতার মনিটাইজ কিটা মনি দাইজলে গিয়ে ভিডিও করতেছেন আমার এখান থেকে অন্তত 20টা মোবাইল আছে যেটা থেকে এরা দেখা পাইবো এই যে আমার বৃত্ত বন্ধুরা আছে না এরা অনেকে আপনারা এটা জানেন না এই যে ভিডিও করতেছে ভাই ভাই বোনেরা ভালোবাসা করে এরা দেখা লাগে আপনারা মনে ভাবতেছেন যে ব্যারিস্টার রেমন বিরাট ভালোবাসে কারণ অনেক মোবাইল আছে ভিডিও করলো এটা থেকে টাকা পাওয়া যায় এই যে আমার নির্বাচনে আমার এক উপজেলা থেকে প্রায় 40টা ছেলে এখন প্রতি মাসে 1000 ডলার ইনকাম করে এক একটা পেজের মাধ্যমে আমি আপনাদের কইব যে আধুনিকভাবে আরো উন্নত হইবা খালি ওই কন্ট্রাক্টরি কইরা আর মাছ চাষ কইরা ইটা কইরা আপনারা আগের মডেল শেষ এখন হইলো গিয়া বই থাকবা সিলাওবা টাকা কামাইবা নিয়ত আমি এটা ধারণা তোমরা নিবার লাগা হইয়া দিতেছি আবারও সবাইকে ধন্যবাদ জানাইয়া সোহেল ভাই গো আমাদের সোহেল ভাই গো আমাদের গোলাপগঞ্জের বিয়ানি বাজারে লন্ডন এই আমেরিকা প্রবাসী সোহেল ভাই সবাই ধন্যবাদ জানাইয়া আজকে তো তো সোহেল ভাই গো থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন থ্যাংক ইউ।